ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমাদের আর এক বোন উম্মে ইউসা, তিনি কোন জায়গা থেকে জানি না, তবে তিনি একটি প্রশ্নে লিখেছেন যে শেখ, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে সৌদি আরবের পার্থক্য হলো 3 ঘন্টার ব্যবধান, এই 3 ঘন্টার ব্যবধানে সৌদি আরবের সাথে ঈদ কেন করা যাবে না? জাজাকাল্লাহ খাইর। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত বোন, আপনি বলেছেন যে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে সৌদি আরবের ব্যবধান 3 ঘন্টা বা 3.5 ঘন্টা, তে এই সৌদি আরবের সঙ্গে কেন ঈদ করা যাবে না? তাহলে আমার প্রশ্নের একটি জবাব, সেটি হলো যে সৌদি আরবে যখন ফজরের নামাজ হয় বাংলাদেশে তখন ফজরের নামাজ পড়া যাবে কি যাবে না, কেন যাবে না? যদি একসঙ্গে করতে হয় তো একসঙ্গে নামাজটাও পড়া হোক। ফজরের আজান যখন হয় তখন কি সৌদি আরবে ফজরের আজান হয়? জোহরের আজান বাংলাদেশে যখন হয় তখন কি সৌদি আরবে জোহরের আজান হয়? হ্যাঁ, যখন বাংলাদেশে সৌদি আজান হয় তখন সৌদি আরবে প্রায় 9টা বাজে। তাই এই জন্য করে যে সেখানে একসঙ্গে সালাত আদায় করতে হবে বা ঈদের নামাজ একসঙ্গে পড়তে হবে, একই দিনে পড়তে হবে, এটা কতটুকু যুক্তিসঙ্গত? এক দ্বিতীয় নম্বর কথা, এ ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন যে হ্যাঁ, চাঁদের মানে একটাই চাঁদ সারা পৃথিবীতে একসঙ্গে ওঠে। আল্লাহ নবী ইসলামের একটা হাদিস রয়েছে, ইজার আইতুমুহু ফাসুমু ওয়া ইজার আমাইতুহুম রাআইতুমুহু ফাফতিরু। যখন তোমরা চাঁদ দেখবে তখন রোজা থাকবে, যখন চাঁদ দেখবে না তখন ইফতার করবে। অর্থাৎ মানে যখন দেখবে ইফতার করবে, অর্থাৎ চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো। তার মানে আজকে চাঁদ দেখলেন কালকে থেকে রোজা, আজকে চাঁদ দেখলেন কালকে থেকে ঈদ, যেটা বুখারি মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। এ ব্যাপারে বিশুদ্ধ মত যেটা, সেটি হলো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো। এখন যদি আপনারা যে এলাকায় থাকেন সে এলাকায় যদি চাঁদ দেখেন তখন আপনারা ইনশাআল্লাহ পরের দিন থেকে রোজা অথবা ঈদ এটা করবেন। আর যদি আপনি চাঁদ না দেখে থাকেন বা আপনার এলাকার কোনো লোক না দেখে থাকে, তাহলে আপনারা যদি পার্শ্ববর্তী এলাকার কেউ দেখে থাকে সেখান থেকে যদি প্রমাণিত হয় তাহলে আপনারা চাঁদ দেখার পরেই রোজা রাখতে পারবেন। তা সম্মানিত বোন, আরেকটি কথা, চাঁদ দেখে রোজা ছাড়ার ক্ষেত্রে অর্থাৎ অবশ্যই সেখানে আপনার শাহেদ হইতে হবে, দুইজন শাহেদ বা শাহেদাইন, তারা যদি সাক্ষ্য দেয় যে হ্যাঁ চাঁদ দেখা গেছে তাহলে রোজা ছাড়া যাবে। অথবা আরেকটি কাজ, সেটি হলো যদি 30 দিন পূর্ণ হয় রমজানের অথবা শাবানের 30 দিন হলে পরের দিন থেকে রোজা। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা ইন গুম আলাইকুম, যদি তোমাদের মেঘাচ্ছন্ন হয় আকাশ দেখতে না পারো, তাহলে ফা আকমিলু ইদ্দাতা শাবান 30, তাহলে শাবান মাসের 30 দিন পূর্ণ করে অর্থাৎ পরের দিন থেকে রোজা। অনুরূপ ভাবে রমজানের যদি 29 তারিখে চাঁদ দেখা না যায়, কোনো খবরও পাওয়া গেল না, তাহলে 30 দিন পুরো করে পরের দিন থেকে ঈদ, এই আর কি। কিন্তু এই ব্যাপারে আরেকটি আমি সহি মুসলিমের হাদিস বলেই সমাপ্ত করব। যেই সহি মুসলিমে একটা হাদিস রয়েছে, এক সাহাবী কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন সিরিয়াতে গিয়েছিলেন, হ্যাঁ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে সিরিয়াতে গিয়েছিলেন। সেখানে যে ওয়াস্তাহাল্লা আলাইয়া হিলাল রমাদান, তিনি বলেন সেখানে আমি গেলাম, আমার কাছে রমজান মাসের চাঁদ সেখানে দেখলাম, আমি তখন শামে রয়েছি, সেখানে আমরা ফারাআইতুল হিলাল লাইলাতাল জুমআহ, জুমআর রাত্রে, অর্থাৎ যেদিন জুমার রাত্রি শুরু হলো অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রি জুমার রাত, এই জুমার রাতে আমরা চাঁদ দেখলাম। সুম্মা কাদিমতুল মদিনা, এরপরে আমি মদিনায় আসলাম রমজানের শেষে। আমাকে ইবনে আব্বাস অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমরা কখন চাঁদ দেখেছো? সুম্মা যাকার আল হেলাল, আমাকে চাঁদ দেখা সম্পর্কে জিজ্ঞেস করলেন যে কখন কখন তোমরা দেখেছো। হ্যাঁ, তখন আমি বললাম রাআইনা হুলাইলাতাল জুমআ, জুমার রাত্রে আমরা দেখেছি। ফাকালা, ইবনে আব্বাস আমাকে বললেন আনতা রাআইতাহু, তুমি কি নিজেই দেখেছো? ফাকুলতু নাআম, আমি বললাম হ্যাঁ আমি নিজে চাঁদ দেখেছি। ওরাআহু আন্নাস, লোকেরাও দেখেছে। ওয়াসামু ওয়াসামা মুআবিয়া, এবং তারা লোকেরাও রোজা রাখলো, মুআবিয়া যিনি শাসক ওই দেশের নেতা তিনিও রোজা রেখেছিলেন। ফাকালা, তখন ইবনে আব্বাস বললেন লাকিন রাআইনাহু লাইলাতাস সাবত, কিন্তু আমরা শনিবারের রাত্রে চাঁদ দেখেছি, অর্থাৎ জুমার দিন শেষ হয়ে আমরা
যেই চাঁদ উঠেছিল সেই চাঁদ দেখেছি, অর্থাৎ শনিবারের রাত্রের চাঁদ দেখেছি। ফালা নাজাল নাসুম, আমরা অবশ্যই রোজা রাখবো, হাত্তা নুকাম্মেল সালাসিন, যতক্ষণ আমাদের 30 দিন পূর্ণ না হবে, আও নারাহ, অথবা যদি আমাদের 29 তারিখে চাঁদ দেখা যায় তাহলে আমরা রোজা ছাড়বো। ফকলতু, তখন এই কোরায়েব বলেন যে আমি বললাম আলা আলা তাকতাফি বিরুয়াতি মুআবিয়া ওয়া সিয়ামি, তুমি কি মুআবিয়া এবং তার রোজার এই দিনটাকে তোমার জন্য যথেষ্ট মনে করো না? ফাকালা লা, তিনি বললেন না আমি মনে করি না, কারণ হা কাজা আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলেছিলেন আদেশ? যে সোমু লে রোয়াতি আফতিলু লে রোয়াতি, তোমরা সাত দেখে রোজা ধরো, সাত দেখে রোজা ছাড়ো। এই হাদিস বর্ণনা করে কালা তিরমিজি, ইমাম তিরমিজি বলেছেন ওয়াল আমালু আলা হাযাল হাদিস ইনদা আহলিল ইলম, হ্যাঁ, আর এই হাদিসের উপর আমল করেছেন আহলুল ইলম গণ, তারা এই হাদিসের উপর আমল করেছেন, তারা বলেছেন যে আন্না লিকুল্লি বালাদিন রুয়াতুহুম, প্রত্যেক দেশেই তার নিজস্ব চাঁদ দেখার অনুযায়ী রোজা রাখবে, রোজা ছাড়বে। হাজা, এটাই হলো মুতাবার এবং গ্রহণযোগ্য মতামত, কাজেই ইখতিলাফ করে কোনো কারণ নেই, ইখতিলাফের কোনো কারণ নেই, এবং মতনৈক্য সৃষ্টি করে সমাজে ফাটল ধরা এটা ইসলামের দৃষ্টিতে জায়েজ না। একই দেশে দুই ধরনের চাঁদ দেখা বা চাঁদ, সৌদি আরবের সঙ্গে রোজা করা, সৌদি আরবের সঙ্গে ঈদ করা, তাহলে সৌদি আরবের সঙ্গে নামাজও পড়েন, সেটা তো আর করা যাবে না। এটা না করে বরং আমাদের দেশে সবাই যেদিন চাঁদ দেখবে সরকারিভাবে ঘোষণা হবে, সেই পরের দিন থেকে রোজা, পরের দিন থেকে ঈদ, এটাই হবে মুআতাবার, গ্রহণযোগ্য। আসুন আমরা এটাকে গ্রহণ করি, আল্লাহ রাব্বুল আলামিন এটাতেই বরকত রেখেছেন। হাজা আল্লাহ আলম বিসওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।